हेलो डियर स्टूडेंट वेलकम टू माय चैनल विज्ञान शिक्षा। आशा करी तुम्हारा सबाई भालो आछो सुस्थ आछो। आज के आमरा आलोचना करते चलेछि क्लास चंड्रिchthyes बा श्रेणी चंड्रिchthyes सम्पर्के। तो एक्चुअली बोलते गेले जे सकल माछगुलो तरुणास्थियुक्त बा कार्टिलेज दिये तैरी सेई माछगुलोके किन्तु एई चंड्रिchthyes श्रेणीर मध्ये राखा हय। ताहले एक्चुअली कार्टिलेज कि बा तरुणास्थि कि आमरा देखे नि। कार्टिलेज माने हच्छे तरुणास्थि, कार्टिलेज माने होच्छे तरुणास्थि। ताहले एई जे आमरा देखछि आमादेर नाक, नाकटा केमन नड़बड़े, एई जे नड़छे। आबार कान, एई जे पिना, एर पिना बला हय कर्णछत्र, एटा किन्तु खूब आमादेर नड़बड़े, ठीक आछे। ताहले एई जे पिना आबार नाकेर जे स्ट्राकचार सेटा किन्तु आमादेर कार्टिलेज दिये तैरी। कार्टिलेज खूब फ्लेक्सिबल हय, देखते पाच्छो कानटा मोलछे आमि, देखछो এই কানটা হচ্ছে খুব ফ্লেক্সিবল এবং খুব নরম, ঠিক আছে। এটা কিন্তু অ্যাকচুয়ালি হাড়ের মতোই সংযোগী কলা বা কানেকটিভ টিস্যু দিয়ে তৈরি, ঠিক আছে। তাহলে এটাকে বলে কার্টিলেজ। আবার আমরা সবাই পোলট্রি মুরগির মাংস খেয়েছি, দেখবে পোলট্রি মুরগির মাংসে কিছু হাড় আছে যেগুলো আমরা চিবিয়ে কচমচ করে খেয়ে নিই, ঠিক আছে। যেগুলো খুব নরম হয় এবং সফট হয় সেগুলো কিন্তু চিবিয়ে আমরা কচমচ করে খেয়ে আবার গিলে দিই, ঠিক আছে। তো সেই হাড়গুলো অ্যাকচুয়ালি হচ্ছে, সেই হাড় বলবো না, সেইগুলো অ্যাকচুয়ালি হচ্ছে কি আমাদের কার্টিলেজ বা তরুণাস্থি। তাহলে মনে রাখবে যেগুলো নরম হাড়ের মতোই কিন্তু নরম অংশ হয় সেগুলো হচ্ছে তরুণাস্থি বা কার্টিলেজ। আমাদের কি নাকের ডগাটা কিন্তু তরুণাস্থি দিয়ে তৈরি, আবার কানে যে কর্ণছত্রটা এটা কিন্তু তরুণাস্থি দিয়ে তৈরি। তাহলে মনে রাখবে এই যে ক্লাসের মাছগুলো রয়েছে সেই মাছগুলো কিন্তু তরুণাস্থি দিয়ে গঠিত, ঠিক আছে। তাহলে এদের মূল বৈশিষ্ট্য হচ্ছে এক নাম্বার, এই ধরনের যে প্রাণীগুলো রয়েছে এদের অন্তঃকঙ্কাল বা ইন্টারনাল স্ট্রাকচার তরুণাস্থি দিয়ে গঠিত। এটা হয়ে গেল এদের এক নাম্বার বৈশিষ্ট্য। এরপর আমরা দেখে নিই দু নম্বর বৈশিষ্ট্য কী। দেহ ক্ষুদ্র ক্ষুদ্র প্ল্যাকয়েড আঁশ দ্বারা তৈরি, অর্থাৎ দেহের এদের এপিডার্মিস স্তর বা এপিডার্মিস যে লেয়ার রয়েছে ত্বকে সেই এপিডার্মিস লেয়ারে কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র আণুবীক্ষণিক এক ধরনের আঁশ থাকে যাকে বলে প্ল্যাকয়েড আঁশ। নামটা মনে রাখবে প্ল্যাকয়েড আঁশ, ঠিক আছে। তাহলে এইগুলো কিন্তু প্ল্যাকয়েড আঁশ দিয়ে তৈরি। আবার আমরা যে সকল মাছগুলো খাই যেমন রুই কাতলা মাছ এগুলো কিন্তু প্ল্যাকয়েড আঁশ নয়, সেগুলো কিন্তু সাইক্লয়েড আঁশ, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে প্ল্যাকয়েড আঁশ দিয়ে তৈরি, খুব ক্ষুদ্র ক্ষুদ্র আণুবীক্ষণিক হয়, আমরা এমনি দেখতে পাবো না, ঠিক আছে। তারপর তিন নম্বর হয়ে গেল লেজ হেটেরো সার্কাল প্রকৃতির। হেটেরো সার্কাল মানে কি? আমরা দেখেছি যে রুই মাছ বা কাতলা মাছের লেজটা কেমন হয়, ধরো এটা তোমার রুই মাছ, ঠিক আছে, এটা রুই মাছ। তো আমরা দেখবো রুই মাছ বা কাতলা মাছের যে লেজটা, ঠিক আছে, এই যে লেজটা কিন্তু দুটো ভাগে বিভক্ত হয়েছে, একটা আপার লোব একটা লোয়ার লোব। এদের আপার লোব এবং লোয়ার লোব এই দুটো লোবেই কিন্তু সমান হয়, এই ওপরের লোবটা, এই ওপরের লোবটা এবং নিচের লোবটা এই দুটো লোবেই কিন্তু সমান হয়, ঠিক আছে। তাহলে এই যে রুই মাছ কাতলা মাছ এদের কিন্তু দুটো লোবে সমান হয়, কিন্তু এই যে এখানে বললাম তরুণাস্থিযুক্ত মাছ যেমন হাঙ্গর মাছ, হাঙ্গর মাছের এই যে ওপরের লোব, এই যে ওপরের লোব আর নিচের লোব এই দুটো কিন্তু সমান হয় না, ঠিক আছে। সেই কারণে এই লেজটাকে বলা হয় হেটেরো সার্কাল আর এই দুটোকে বলা হয় হোমো সার্কাল। তাহলে এই যে কাতলা মাছ রুই মাছ এদের লেজ কিন্তু হোমো সার্কাল প্রকৃতির, ঠিক আছে। আর তোমাদের এই যে বললাম হাঙ্গর মাছ, হাঙ্গর মাছ যেমন হচ্ছে তরুণাস্থিযুক্ত মাছ, তো এই হাঙ্গর মাছের লেজটা কিন্তু হেটেরো সার্কাল প্রকৃতির, ঠিক আছে। তাহলে তোমরা মনে রাখবে এই যে বললাম চন্ড্রিchthyes শ্রেণীর যে প্রাণীগুলো রয়েছে অর্থাৎ মাছগুলো রয়েছে সেই মাছগুলোর লেজটা কিন্তু হেটেরো সার্কাল প্রকৃতির, ঠিক আছে। অর্থাৎ দুদিকটা সমান নয়, ওপরের লোভ এবং নিচের লোভ কিন্তু ইকুয়াল নয়, ঠিক আছে। চার নাম্বার দেখে নিই ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য, মুখচ্ছিদ্র মাথার অঙ্কদেশে থাকে, অর্থাৎ এদের কিন্তু মুখটা সামনে না থেকে একটু নিচে আছে, ঠিক আছে। অর্থাৎ মস্তক বা মাথার অঙ্কদেশে অর্থাৎ নিচে আছে, তাহলে এদের মুখটা কিন্তু মাথার নিচে অবস্থিত। নিচে মানে হচ্ছে কিনা অঙ্কদেশে, ঠিক আছে। তাহলে মনে রাখবে এই ধরনের যে মাছগুলো রয়েছে সেই মাছগুলোর মুখটা কিন্তু সামনে নয়, ঠিক আছে, এটা কিন্তু একটা মাথার নিচে রয়েছে, ঠিক আছে, মাথার নিচে রয়েছে। তাহলে এটা হয়ে গেল চার নাম্বার বৈশিষ্ট্য, মনে রাখবে। পাঁচ নাম্বার হয়েছে যে এই ধরনের যে মাছগুলো রয়েছে এই ধরনের মাছগুলো কিন্তু পটকা থাকে না, এদের যে এলিমেন্টারি কেন তার সঙ্গে কিন্তু কোনো পটকা যুক্ত থাকে না, মনে রাখবে। এদের কিন্তু কোনো গ্যাস ব্লাডার বা পটকা নেই। ছ নাম্বার ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য হচ্ছে এদের কানকো বা অপারকিউলাম থাকে না। আমরা দেখেছি রুই কাতলা মাগুর এই ধরনের মাছগুলোর যে ফুলকা সেটা কিন্তু কানকো দিয়ে ঢাকা থাকে, ঠিক আছে, শক্ত একটা কানকো দিয়ে ঢাকা থাকে। কিন্তু এই যে হাঙ্গর টর্পেডো এই ধরনের তরুণাস্থিযুক্ত মাছের ফুলকা ছিদ্র রয়েছে কিন্তু এরা কিন্তু অনাবৃত, অর্থাৎ এদের কিন্তু কোনো কাভার থাকে না, অর্থাৎ এদের অপারকিউলাম বা কানকো থাকে না। এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, তোমরা অবশ্যই মনে রাখবে। আর সাত নাম্বার হয়ে গেলো पाँच थेके सात जोड़ा फुलका छिद्र थाके अर्थात एई धरनेर तरुणास्ते युक्त माछेर कि पाँच थेके सात जोड़ा फुलका छिद्र बर्तमान। तोमरा एखाने देखते पाच्छ हांगर माछ जेमन देखो एक दुई तीन चार पाँच अर्थात एदेर पाँचटा एदिके पाँचटा ओइदिके ठीक आछे तार दुदिके पाँचटा पाँचटा करे 10टा मोट पाँच जोड़ा फुलको छिद्र आछे ठीक आछे। ताहले एई 6 नम्बर बोललाम 5 थेके 7 जोड़ा फुलको छिद्र बर्तमान। ताहले मोटामुटी तोमादेर एइगुलो छिलो कॉन्ड्रिक्थिस श्रेणी तादेर किन्तु मुख्य वैशिष्ट्य तोमरा किन्तु एइगुलो भालोभाबे मने राखबे ठीक आछे। एइबार आमि देखे नेब जे एइ धरनेर जे क्लास बा एइ क्लासेर कि कि उदाहरण बा एग्जाम्पल आछे ठीक आछे। किछुगुलो आमादेर प्राणीर नाम जेने निई एइ क्लासेर मध्ये। ताहले आमि लिखछि उदाहरण उदाहरण होच्छे कि कि तुम्हारा छवि देखते ही पाच हांगर माछ बा शार्क ठीक है। हांगर आबार विभिन्न धरनेर होते पारे सेटा परे आमरा जानबो ठीक है। जेमन हांगर हांगर होच्छे एई श्रेणीर एकटा प्राणी। एछाड़ा आमरा लिखते पारी टर्पेडो टर्पेडो एके इंग्रेजीते बला हय इलेक्ट्रिक रे बा टर्पेडो ठीक है। एई टर्पेडो माछटा किन्तु खूबई सांघातिक हय। এই টর্পেডো মাছের শরীরে কিন্তু খুব হাই ভোল্টের কারেন্ট তৈরি হয় এবং মানুষকে শক পর্যন্ত দিতে পারে ঠিক আছে। এই টর্পেডো কিন্তু এতে শরীরে খুব হাই ভোল্টের কারেন্ট তৈরি হয়, তোমরা এটা মাথায় রাখবে ঠিক আছে। তারপর দেখে নিচ্ছি র্যাট ফিশ র‍্যাবিট ফিশ ঠিক আছে। তাহলে এই র্যাট ফিশ র‍্যাবিট ফিশ এইগুলো কিন্তু এই যে বললাম কন্ড্রিকথিস কন্ড্রিকথিস ক্লাসের মধ্যে পড়ছে। তাহলে তোমরা উদাহরণ মোটামুটি 4টা মনে রাখবে হাঙ্গর টর্পেডো যাকে বলা হয় ইলেকট্রিক রে বলা হয় ঠিক আছে। টর্পেডো র্যাট ফিশ র‍্যাবিট ফিশ এইগুলো হচ্ছে কিন্তু তোমাদের কন্ড্রিকথিস বা তরুণাস্তিযুক্ত মাছের উদাহরণ। তো আজকে ছিল এটুকুই। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না এবং বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নাও যাতে তোমরা এই ধরনের ইউজফুল ভিডিও সবার আগে পেয়ে যাও। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণের জন্য জয় হিন্দ।